ডিয়ার ফ্রেন্ডস, ফেসবুক পেজ ফ্রি প্রমোট এর অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, ফেসবুক পেজ ফ্রি প্রমোট করতে আজকে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ফেজ থেকে কিভাবে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। ডিয়ার ফ্রেন্ডস, ফেসবুক পেজ থেকে পোস্ট করার সুবিধা হচ্ছে আপনার পোস্টটি সরাসরি পেজ থেকেই গ্রুপে পোস্ট হবে, এতে করে বিভিন্ন গ্রুপে আপনার ফেসবুক পেজটির নাম ছড়িয়ে পড়বে। এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে আছেন এই বিষয়টি এখনও জানেন না। যারা জানেন তারাও হয়তো ঠিকমতো বিষয়টি ব্যবহার করেন না। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আজকে থেকে এই বিষয়টি ব্যবহার করা শুরু করবেন এবং ধারাবাহিকভাবে করলে অবশ্যই আপনার পেজে লাইক ও ফলোয়ার বৃদ্ধি পাবে। তাছাড়া আপনার ফেসবুক পেজটি কীভাবে প্রি বুস্ট করাবেন এবং অর্গানিক রিচ বাড়াবেন, ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে এ সকল বিষয় নিয়ে 8টি ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি ভিন্নতার ব্যবহার করে লিগালভাবে কিছু কৌশল দেখিয়েছি যা অ্যাপ্লাই করে আপনি আপনার ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। আশা করি ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানব যে কীভাবে ফেজ থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ। তো ডিয়ার ফ্রেন্ডস, এই বিষয়টি করার জন্য আপনার ফেসবুক অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার পেজে চলে আসবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার পেজটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখন আপনি শুরুতে যেটি করবেন, আপনি একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন এখানে অনেকগুলো পেজ সাজেস্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ এখানে সাজেস্ট হিসেবে দেখাচ্ছে। তো আপনি যদি আরও একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন কিছু গ্রুপ সাজেস্ট হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টেড গ্রুপ নামে কথাটি রয়েছে এবং এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে। আপনি যদি সি অল এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনি ফেসবুক পেজ থেকেই এরকম গ্রুপে এসে কিছু গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো জয়েন হওয়ার জন্য আপনি এই যে জয়েন অপশন দেখতে পাচ্ছেন, এই জয়েন অপশনে ক্লিক করবেন। দেন আপনি এই সকল গ্রুপে পেজ থেকেই জয়েন হতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার পেজ থেকে আপনি গ্রুপে পোস্ট করবেন। আপনি যখন বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যাবেন, এরপরে আপনি যখন এই যে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন এই পোস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেই কোনো কিছু আপনি পোস্ট করবেন। তো আমি একটি ছবি পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এই ছবিটি পোস্ট করব। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি এই শেয়ার অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি যদি এই শেয়ার অপশনে ক্লিক করি তাহলে আমার পোস্টটি শেয়ার হয়ে যাবে এবং পোস্ট হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ এখানে দেখাচ্ছে, শেয়ার টু এ গ্রুপ দ্যাট ইউ ম্যানেজ। ডিয়ার ফ্রেন্ডস, এই সকল গ্রুপে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে এই সকল গ্রুপে আপনার পেজ থেকেই পোস্টটি হবে। তো এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি একটু আগে যেটি দেখিয়েছি আপনি কিভাবে গ্রুপে জয়েন হবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, সাপোজ আমি এখানে এই গ্রুপটাতে আমার পোস্টটি করব, দেন আমি এখন শেয়ারে ক্লিক করলাম। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমার পোস্টটি হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি গ্রুপে প্রবেশ করে, যেই গ্রুপে আমি এখন পোস্ট করেছি, আমি একটি গ্রুপে আসলাম, যেই গ্রুপটাতে পোস্ট করেছি আমি গ্রুপটি ওপেন করলাম। ডিয়ার ফ্রেন্ডস, ওপেন করার পর আপনারা এখন দেখবেন এই যে আমি এখন পোস্টটি করলাম, এই পোস্টটি সরাসরি আমার পেজ থেকেই গ্রুপে পোস্ট হলো। গ্রুপটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড টিচার। এখন আপনি যদি এই পেজের নামের উপরে ক্লিক করেন, এই যে নাম রয়েছে, তাহলে সরাসরি আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজে। এই যে দেখতে পাচ্ছেন, যেই কোনো ভিজিটর গ্রুপ পরিদর্শন করার সময় যদি আপনার এই পোস্টটি দেখে এবং আপনার পেজের নামের উপরে ক্লিক করে তাহলে সে সরাসরি আপনার ফেসবুক পেজে চলে আসবে। এতে করে আপনি অনেকগুলো ভিজিটর পেয়ে যাবেন, আর তার মধ্যে থেকে যাদের ভালো লাগবে, যাদের আপনার গ্রুপটি পছন্দ হবে, তারা নিশ্চয়ই আপনার পেজে লাইক করবে এবং কমেন্ট করবে, আর তারা অবশ্যই আপনার ফলোয়ার হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আপনি বিভিন্ন গ্রুপে আপনার ফেসবুক পেজ থেকেই পোস্ট করতে পারবেন। এতে করে যে সুবিধাটি আমি বলেছি যে আপনার ফেসবুক পেজটির নাম নানান জায়গায় ছড়িয়ে পড়বে, আর এতে করে আপনি কিন্তু প্রচুর পরিমাণ অর্গানিক রিচ পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বিষয়টি যদি আপনাদের নিকট ভালো লাগে এবং আপনাদের উপকারে আসবে বলে মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া নতুন নতুন সব তথ্য পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন, আর সাথে থাকার জন্য ডিয়ার ফ্রেন্ডস যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে যেই কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।